আন্তর্জাতিক ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র নিজেদের জাতীয় স্বার্থ সুরক্ষিত করার জন্য দেশের নিরাপত্তার স্বার্থে কিংবা পৃথিবীতে আধিপত্য বজায় রাখার জন্য অস্ত্র প্রতিযোগিতা করেছে তেমনি একই সঙ্গে আমরা দেখছি আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্র কিন্তু আবার নিরস্ত্রীকরণের উদ্যোগ নিয়েছে আমরা দেখেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই ঠান্ডা যুদ্ধের সময় দীর্ঘ পাঁচ দশক এবং বর্তমান কাল পর্যন্ত রাষ্ট্রগুলো অস্ত্র প্রতিযোগিতা করে আসছে এবং একই সঙ্গে সেই সময় থেকে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই সম্মিলিত জাতিপুঞ্জের উদ্যোগে বিভিন্ন রাষ্ট্রের সদিচ্ছায় নিরস্ত্রীকরণের যে প্রয়াস সেটাও একসঙ্গে লক্ষ্য করছি আমরা নিরস্ত্রীকরণের বিভিন্ন প্রয়াস দেখেছি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের ক্ষেত্রেও বেশ কিছু উদ্যোগ আমরা লক্ষ্য করেছি ইতিপূর্বেই আমরা দেখেছি যে এটা গুরুত্বপূর্ণ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের ক্ষেত্রে চুক্তি হয়েছিল যেটাকে আমরা এনপিটি বলেছি নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি তো এইরকমই আরেকটি গুরুত্বপূর্ণ চুক্তি নব্বইয়ের দশকে হয়েছিল ডিয়ার স্টুডেন্ট তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যে সে চুক্তিটি কি। সেই চুক্তিটি হল সিটিবিটি কেমন কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি সিটি বিটি সর্বাত্মক পরমাণু অস্ত্র পরীক্ষা রোধ চুক্তি তো এই সিটিবিটি নিয়ে আজকের আমাদের আলোচনা তো এই বিষয়টি কল্যাণী ইউনিভার্সিটির বিএ সেমিস্টার ফোর স্টুডেন্টদের জন্য এবং আন্তর্জাতিক সম্পর্ক পাঠে আগ্রহী স্টুডেন্টদের জন্য এ বিষয়টি স্টাডি করার জন্য তোমরা দুটো রেফারেন্স করতে পারো একটি হচ্ছে গৌতম কুমার বসুর সম্পাদনায় সমসাময়িক আন্তর্জাতিক সম্পর্ক যেটা পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ থেকে প্রকাশিত আর দ্বিতীয়টি হচ্ছে প্রণব কুমার দালালের যেটা এই রিসেন্ট বইটি বেরিয়েছে সেমিস্টার ওয়াইজ লেখার আন্তর্থিক সম্পর্ক তত্ত্ব এবং সমসাময়িক বিশ্ব এই দুটি বই পড়বে তাছাড়া আন্তর্জাতিক সম্পর্কের উপর আরও অনেক বই রয়েছে সে বইগুলোতে দেখবে এই নিরস্ত্রীকরণের যে অধ্যায় রয়েছে সেখানে এনপিটি সিটিভিটি এই সমস্ত পাবে সেখান থেকে তোমরা পড়ে নিতে পারো তাহলে আজকে আমরা শুরু করি সিটি বিটি কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান টিটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য পরমাণু অস্ত্র প্রতিরোধ বা নিরস্তিকরণ যে কোনো অস্ত্রেরই আর কি নিরস্ত্রীকরণের প্রয়াস অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা প্রিভিয়াস ক্লাসে এনপিটি অর্থাৎ নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি আলোচনা করেছিলাম যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা চুক্তি ছিল এই নিরস্ত্রীকরণের ক্ষেত্রে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের ক্ষেত্রে তো সেই রকমই আরেকটু ব্যাপক একটা গুরুত্বপূর্ণ চুক্তি হচ্ছে সিটিবিটি কম্প্রিহেনশন সরি কম্প্রিহেনসিভ টেস্ট ব্যান ট্রিটি এই চুক্তিটি উনিশশো সালে স্বাক্ষরিত হয়েছিল তবে এই চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার ক্ষেত্রে একটু পটভূমিটা এরকম ছিল যে এনপিটি তো এক প্রকার ব্যর্থই হয়েছে বলা যায় উনিশশো সালে এনপিটির মেয়াদ শেষ হওয়ার কথা কিন্তু উনিশশো সালে এনপিটির স্বাক্ষরকারী রাষ্ট্রগুলো একত্রিত হয়ে সে চুক্তিকে অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দিয়েছে মেয়াদটা বাড়িয়ে দিয়েছে কিন্তু এনপিটি খুব একটা সফল হয়েছে তা আমরা বলতে পারি না তো যাই হোক উনিশশো ছিয়ানব্বই সালে জেনেভাতে জুলাই মাসে একটা আর কি গুরুত্বপূর্ণ সম্মেলন সম্মেলনে একষট্টিটি দেশ একত্রিত হয়েছিল সম্মেলনটা ছিল কনফারেন্স অন ডিসআর্মামেন্ট কনফারেন্স অন ডিসআর্মামেন্ট তো এই সম্মেলনে সিটিবিটির খসড়ার উপর আলোচনা শুরু হয়েছিল কিন্তু দেশগুলি ঐক্যমতে পৌঁছাতে পারেনি তো ওই বছরই অর্থাৎ উনিশশো ছিয়ানব্বই সালেই বারোই সেপ্টেম্বর অস্ট্রেলিয়া সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা জেনারেল অ্যাসেম্বলি অফ ইউএনও সেখানে একটা প্রস্তাব নিয়ে এসেছিল সেই প্রস্তাব কিন্তু এই সাধারণ সভায় একশো পঁচাশি সদস্যের মধ্যে একশো আঠান্নটি দেশেই আর কি সিটিবিটির যে প্রস্তাব আর কি সেটা পাশ হয়ে গিয়েছিল সরি ওটি বারো নয় দশ সেপ্টেম্বর তাহলে আমরা দেখছি যে সিটিবিটি উনিশশো সালের দশ সেপ্টেম্বর সাধারণ সভায় গৃহীত হয়েছিল সেই সময় একাত্তরটি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছিল তবে মনে রাখতে হবে এই চুক্তিটি কিন্তু এখনো কার্যকর হয়নি কারণ চুক্তিটি কার্যকর করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল শর্তটা হলো এই যে অ্যানেক্সচার টু অ্যানেক্সচার টুতে উল্লিখিত চুয়াল্লিশটি রাষ্ট্র রয়েছে সেই চুয়াল্লিশটি রাষ্ট্র স্বাক্ষর এবং অনুমোদন করলেই চুক্তিটি কার্যকর হবে তা আজ পর্যন্ত এই চুয়াল্লিশটি রাষ্ট্র সকলেই কিন্তু স্বাক্ষর এবং অনুমোদন করেনি চুক্তিটি কার্যকর হওয়ার ক্ষেত্রে এই অ্যানেক্স টুতে চুয়াল্লিশটি যে রাষ্ট্র রয়েছে তাদের স্বাক্ষর এবং অনুমোদন প্রয়োজন কেন কারণ এই চুয়াল্লিশটি রাষ্ট্রই পুরো বিশ্বে আন্তর্জাতিক ক্ষেত্রে মানে পারমাণবিক গবেষণায় রত রয়েছে আমরা জানি যে যে নটি দেশ পারমাণবিক শক্তিধর রাষ্ট্র তারাও রয়েছে এবং বাকি রাষ্ট্রগুলো অর্থাৎ পঁয়ত্রিশটি রাষ্ট্র পারমাণবিক অস্ত্র উৎপাদনের জন্য গবেষণা চালাচ্ছে তাহলে এই চুয়াল্লিশটি রাষ্ট্র যদি স্বাক্ষর করে চুক্তিতে এবং অনুমোদন করে তবেই এই চুক্তিটি কার্যকর হবে এখানে মনে রাখবে যে চুক্তিতে স্বাক্ষর অর্থাৎ সাইন করতে হবে এবং অনুমোদন দুটোই করতে হবে রেটিফাই করতে হবে মানে সাইন এবং রেক্টিফাই দুটোই করতে হবে তবেই কার্যকরী হবে তো এখনও আমরা দেখতে পাচ্ছি যে সেই চুয়াল্লিশটি রাষ্ট্র রাষ্ট্রর মধ্যে সকলেই কিন্তু সাইন এবং রেকটিফাই মানে অনুমোদন করেনি সেই চুয়াল্লিশটি রাষ্ট্র কী কী কয়েকটা আমি উদাহরণ দিচ্ছি যেমন অস্ট্রেলিয়া বাংলাদেশ চীন ইজিপ্ট নর্থ কোরিয়া তারপর ফ্রান্স জার্মানি ইন্ডিয়া ইরান ইসরায়েল ইতালি জাপান পাকিস্তান তুর্কি ইউকে মানে ইউনাইটেড কিংডম এবং ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এবং আরও অনেক রাষ্ট্রগুলো রয়েছে যারা পারমাণবিক শক্তিধর বা পারমাণবিক গবেষণায় রত রয়েছে তো এই রাষ্ট্রগুলির মধ্যে এখনো পর্যন্ত আটটি রাষ্ট্র রয়েছে যারা হয় চুক্তি করেনি না হয় আর কি অনুমোদন করেনি সে রাষ্ট্রগুলো কি যেমন ইন্ডিয়া রয়েছে পাকিস্তান রয়েছে নর্থ কোরিয়া রয়েছে চাইনা রয়েছে ইজিপ্ট রয়েছে ইরান ইসরায়েল এবং আমেরিকা যুক্তরাষ্ট্র রয়েছে তাহলে এই আটটি রাষ্ট্রের এখনো অনুমোদন কিংবা চুক্তিতে স্বাক্ষর না করার কারণে এই সিটিবিটি মতো একটা গুরুত্বপূর্ণ চুক্তি আন্তর্জাতিক ক্ষেত্রে যে পরমাণু অস্ত্র যে প্রতিরোধ করবে রোধ করবে নিরস্ত্রীকরণ করা হবে সেটা কিন্তু কার্যকর হয়নি আন্তর্জাতিক ভাষ্যকারদের মতে সিটিভিটি হলো উনিশশো পঁচানব্বই এর মে মাসে নবীকৃত পারমাণবিক অস্ত্রোপ্রসার রোধ চুক্তি নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি এটাকে আমরা এনপিটি বলি তারই পরিণতি স্বরূপ পরমাণু অস্ত্রোপ্রসার রোধ চুক্তিটি অর্থাৎ এনপিটিটি এক প্রকার ব্যর্থই হয়েছে এবং এই ব্যর্থতায় পরমাণু শক্তিধর দেশগুলিকে সিটিভিটির দিকে ছেড়ে দেয় তো সিটিভিটির উদ্দেশ্য হল সর্বাত্মক পারমাণবিক বিস্ফোরণজনিত পরীক্ষা নিষিদ্ধ করা পরিবেশে সর্বত্র অর্থাৎ বায়ুমণ্ডলে সমুদ্রগর্ভে ভূতলে এবং মহাশূন্যে সামরিক বা গবেষণামূলক উদ্দেশ্যে পারমাণবিক অস্ত্রের পরীক্ষামূলক যে বিস্ফোরণ তা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো এই সিটিভিটির আসলে উদ্দেশ্য ব্যানিং অল নিউক্লিয়ার এক্সপ্লোশন ইন অল এনভায়রনমেন্টস ফর মিলিটারি অর সিভিলিয়ান পারপজেস তো তো আমরা দেখছি যে এনপিটি অর্থাৎ নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি সেটিও কিন্তু পারমাণবিক অস্ত্র অস্ত্রোপ্রসারণ চুক্তি ছিল আর সিটিবিটিও তেমনি তবে সিটিবিটি হচ্ছে আরও ব্যাপক এখানে সর্বাত্মকভাবে এই পরমাণু পারমাণবিক যে অস্ত্র তার নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে ধ্বংসের কথা বলা হয়েছে বা পরীক্ষা বন্ধের কথা বলা হয়েছে সর্বাত্মক স্তরে সিটিবিটির বিটির প্রস্তাবনায় বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র হ্রাস ও সার্বিক নিরস্ত্রীকরণের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে প্রস্তাবনায় সর্বাত্মক পারমাণবিক অস্ত্র পরীক্ষা রোধকে পারমাণবিক নিরস্ত্রীকরণের একটি অর্থবহ পদক্ষেপ বলে উল্লেখ করা হয়েছে আমরা একটু এবার দেখে নেব যে এই সিটিভিটির বিভিন্ন ধারাতে তো সিটিভিটির এক নম্বর ধারায় বলা হয়েছে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলি যে কোনো ধরনের পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য বিস্ফোরণ বা অন্য কোনো প্রকার পারমাণবিক বিস্ফোরণ ঘটাতে পারবে না তাহলে প্রথমে আমরা দেখছি যে পারমাণবিক অস্ত্র বিস্ফোরণ ঘটানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা এক নম্বর ধারায় আরোপ করা হয়েছে দুই নম্বর ধারায় বলা হয়েছে চুক্তি স্বাক্ষরকারী রাষ্ট্রগুলির একটি সম্মেলন একটি কার্যনির্বাহী পর্ষদ এবং একটি প্রায়োগিক সচিবালয় একটি প্রায়োগিক সচিবালয় এ টেকনিক্যাল সেক্রেটারিয়েট কে নিয়ে সিটিবিটির সাংগঠনিক কাঠামোটি গড়ে উঠবে সংগঠনের কাজ হবে চুক্তি স্বাক্ষরকারী রাষ্ট্রগুলিকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া ও সহযোগিতা করা সংগঠনের সদর দপ্তরটি হবে ভিয়েনাতে চুক্তি স্বাক্ষরকারী রাষ্ট্রগুলির সম্মেলন হল সংগঠনের পরিচালক সংস্থা এই সম্মেলনের দায়িত্ব হল চুক্তি সংক্রান্ত নীতিগত বিষয় ও চুক্তি রূপায়নের তদারকি করা সম্মেলন কর্তৃক নির্বাচিত একান্ন জন সদস্য নিয়ে গঠিত হবে সিটিবিটির কার্যনির্বাহী পর্ষদ আর এই পর্ষদ হবে সিটিবিটির প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা আর প্রায়োগিক সচিবালয়ের কাজ হবে চুক্তিটি যথাযথভাবে বাস্তবে রূপায়িত হচ্ছে না সেটি দেখা ঠিক আছে তাহলে আমরা দেখছি যে দুই নম্বর ধারায় এই চুক্তির ক্ষেত্রে যে সাংগঠনিক বিষয়গুলো আলোচনা করা হয়েছে সিটিবিটির তিন নম্বর ধারায় বলা হয়েছে যে প্রত্যেক স্বাক্ষরকারী রাষ্ট্র চুক্তির দায় দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে অর্থাৎ এখানে সিটিবিটিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলির দায় দায়িত্ব কথা বলা হয়েছে সিটিবিটির চার নম্বর ধারায় আন্তর্জাতিক তদারকি ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে এর তদারকি ব্যবস্থার কাজ হবে বিশ্বের কোথাও পারমাণবিক বিস্ফোরণ হয়েছে কিনা তা দেখা এবং তাকে চিহ্নিত করা এবার আমরা দেখি পাঁচ নম্বর ধারায় পাঁচ নম্বর ধারায় বলা হয়েছে স্বাক্ষরকারী কোন রাষ্ট্র চুক্তিভঙ্গ করলে সম্মেলন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করতে পারবে কিংবা ওই বিষয়ে আর কি সম্মিলিত জাতিপুঞ্জের দৃষ্টি আকর্ষণ করতে পারবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে চুক্তিভঙ্গকারী রাষ্ট্রগুলোর শাস্তিমূলক ব্যবস্থার অপশন থাকছে এখানে বা সম্মিলিত জাতিপুঞ্জের দৃষ্টি আকর্ষণ করার সুযোগ থাকছে যেটা এনপিটির ক্ষেত্রে আমরা সেরকম দেখিনি ছয় নম্বর ধারায় চুক্তির প্রয়োগ ও ব্যাখ্যা সংক্রান্ত বিষয়ে বিরোধ উপস্থিত হলে তার মীমাংসা সম্পর্কে বলা হয়েছে অর্থাৎ এই ছয় নম্বর ধারায় কীভাবে চুক্তিকে কেন্দ্র করে যদি কোনো বা চুক্তির ব্যাখ্যাকে কেন্দ্র করে কোনো যদি বিরোধ উপস্থিত হয় তাহলে তার মীমাংসা কিভাবে করা হবে সেটা বলা হয়েছে সাত নম্বর ধরায় বলা হয়েছে সিটিবিটিকে সংশোধন করতে হলে চুক্তি স্বাক্ষরকারী প্রতিটি রাষ্ট্রের সম্মতি প্রয়োজন তো এটা খুবই গুরুত্বপূর্ণ যে যেটা আপত্তি যেমন ভারতবর্ষ সহ বিভিন্ন রাষ্ট্র আপত্তি জানিয়েছে যে চুক্তিটি সংশোধন করতে হবে বা নতুনভাবে আলোচনার দরকার তাহলে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেকটা রাষ্ট্রের সম্মতি প্রয়োজন তা নাহলে কিন্তু চুক্তি সংশোধন করা যাবে না যেটা কিন্তু এক প্রকার অসম্ভব চুক্তির আট নম্বর ধারায় প্রতি দশ বছর অন্তর একটি পর্যালোচনা সম্মেলন যেটাকে আমরা রিভিউ কনফারেন্স বলি এই পর্যালোচনা সম্মেলন আহ্বান করার কথা বলা হয়েছে তাহলে এই সম্মেলনে কি হবে এই চুক্তির সাফল্য ও ব্যর্থতা নিয়ে আলোচনা করা হবে অর্থাৎ কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যাঞ্চু ট্রিটি এই চুক্তির সমর্থকদের মতে চুক্তিটি কার্যকর হলে পারমাণবিক অস্ত্রের ক্রমাগত উৎপাদন ও সম্প্রসারণ রোধ করা যাবে এবং পরিবেশকে তেজস্ক্রিয়ার কুপ্রভাব থেকে বাঁচানো যাবে সামগ্রিকভাবে এর ফলে নিরস্ত্রীকরণের লক্ষ্যের দিকে এগানো যাবে তবে যারা এই চুক্তিটির আর কি বিরোধী তারা মনে করেন যে কোনো দেশ গোপনে চুক্তি না মেনে পরীক্ষা চালাচ্ছে কিনা তা অনুসন্ধান করার উপযুক্ত ব্যবস্থা গড়ে তোলার কথা চুক্তিতে বলা নেই ভারত একাধিক কারণে এই চুক্তিটির কিন্তু বিরোধিতা করেছে ভারতবর্ষ আমাদের দেশ কেন এই সিটিবিটির চুক্তিতে স্বাক্ষর করেনি তা আমাদের একটু জেনে নিতে হবে প্রথমত আমরা বলবো যে ভারতবর্ষের নেতারা মনে করেছিলেন যে এই চুক্তিটি এনপিটি আগে যে এনপিটি হয়েছিল সে এনপিটির মতোই বৈষম্যমূলক কারণ এর ফলে পারমাণবিক প্রতি পারমাণবিক যে প্রযুক্তিগত জ্ঞান তো সেক্ষেত্রে আমরা দেখছি যে পারমাণবিক প্রযুক্তিগত জ্ঞান সম্পন্ন এবং প্রযুক্তিবিহীন দেশগুলির মধ্যে পার্থক্য বাড়বে অর্থাৎ নিউক্লিয়ার হ্যাবস এবং হ্যাবস নট এই যে দুটো বিষয় না যাদের নিউক্লিয়ার রয়েছে এবং যাদের নেই এই যে এর পার্থক্য কিন্তু বাড়বে অর্থাৎ কিছু দেশ দেশের হাতে এই সিটিবিটি চুক্তির ফলেও পুরোপুরি পারমাণবিক অস্ত্র ধ্বংস হচ্ছে না কিছু দেশের হাতে পারমাণবিক অস্ত্র থাকবে মজুদ থাকবে এবং কিছু দেশের হাতে থাকবে না এটাই তৈরি করছে দ্বিতীয়ত ভারতবর্ষ মনে করেছে যে নিজের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ সুরক্ষিত রাখার কারণেও এই চুক্তিটিকে মেনে নেওয়া যায় না কারণ তোমরা জানো যে ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্র চীন তো উনিশশো সালের আগেই পারমাণবিক বিস্ফোরণ একাধিকবার ঘটিয়েছে তো সেই চীন কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি এগিয়ে আছে আর কি ভারতবর্ষের থেকে এবং ভারতবর্ষ গোপন সূত্রে জানতে পেরেছে যে এই চীন পাকিস্তানকেও এই পরমাণু অস্ত্র নির্মাণের প্রযুক্তি সরবরাহ করেছে তাহলে এক্ষেত্রে ভারতবর্ষ কখনোই চাইবে না যে প্রতিবেশী শক্তিশালী রাষ্ট্র যারা পরমাণু অস্ত্র উৎপাদনে সক্ষম বা পাকিস্তান চেষ্টা চালাচ্ছে সেক্ষেত্রে ভারতবর্ষ এই চুক্তিতে স্বাক্ষর করে পারমাণবিক ক্ষেত্রে একটা বাধ্যবাধকতাই পড়ে যাবে অর্থাৎ নতুন করে পারমাণবিক প্রযুক্তি বা পারমাণবিক উৎপাদনের যে সক্ষমতা সেটা তখন হারাবে তো উনিশশো সালে ভারত যে দ্বিতীয়বার পোখরানে বিস্ফোরণ ঘটিয়েছিল পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছিল তারপরে হয়তো মনোভাব কিছুটা পাল্টাবে মনে হয়েছিল কিন্তু ভারতবর্ষ কিন্তু তার মনোভাব পাল্টায়নি আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্র যেমন মার্কিন যুক্তরাষ্ট্র বা পাশ্চাত্যের অন্যান্য দেশগুলো ভারতবর্ষকে কিন্তু চাপ দিচ্ছিল এই সিটিবিটিতে স্বাক্ষর করার জন্য কিন্তু আমরা দেখেছি যে দু সালে ইন্দো ইউএস সিভিল নিউক্লিয়ার এগ্রিমেন্ট স্বাক্ষরিত হবার পরও ভারত কিন্তু সিটিভিটি সম্পর্কে তার অবস্থান পরিবর্তন করেনি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং সংসদে জানিয়েছিলেন যে যদিও ভারত স্বেচ্ছায় পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটনা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু চুক্তি স্বাক্ষর করে কোনো বাধ্যবাধকতার মধ্যে সে যেতে চায়নি নিরাপত্তার প্রয়োজনে পুনরায় বিস্ফোরণ ঘটানোর অধিকার হারাতে ভারতবর্ষ নারাজ যদিও পারমাণবিক প্রযুক্তি দায়িত্বের স্বার্থে ব্যবহার করার ব্যাপারে ভারতবর্ষ কিন্তু দৃঢ় বদ্ধপরিকর তাহলে আমরা বুঝতে পারছি যে এনপিটিতে স্বাক্ষর না করার পিছনে ভারতবর্ষের যথেষ্ট কারণ রয়েছে যাই হোক আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি ও নিরাপত্তার জন্য যুদ্ধ মুক্ত পৃথিবী গড়ে তোলার জন্য কিন্তু নিরস্ত্রীকরণের প্রয়াস একান্তই দরকার তো সেক্ষেত্রে এনপিটির পরে এই যে সিটিবিটি এটা খুবই গুরুত্বপূর্ণ উদ্যোগ পরমাণু সামগ্রিকভাবে সর্বাত্মকভাবে পরমাণু অস্ত্রের উপর যে নিয়ন্ত্রণ আরোপ করা সেটা খুবই গুরুত্বপূর্ণ তবে অত্যন্ত দুঃখের বিষয় যে এই চুক্তিটি এখনও পর্যন্ত কার্যকর হয়নি বর্তমানে একশো চুরাশিটি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে তবে আটটি দেশ এখনও পর্যন্ত এই চুক্তিতে অনুমোদন করেনি আমি প্রথমে বলেছি যে এই চুক্তির ক্ষেত্রে স্বাক্ষর এবং অনুমোদন দুটোই প্রয়োজন তো আটটি রাষ্ট্র এখনও অনুমোদন করেনি যে রাষ্ট্রগুলি অ্যানেক্সচার টুতে রয়েছে আর আমি আগে বলেছি যে অ্যানেক্সচার টুতে যে সমস্ত চুয়াল্লিশটি রাষ্ট্র রয়েছে প্রত্যেকটি রাষ্ট্ররই স্বাক্ষর এবং অনুমোদন প্রয়োজন তা না হলে এই চুক্তিটি কার্যকর হবে না তোমরা একটু ম্যাপে দেখে নাও যে কমলা রঙের যে সমস্ত দেশগুলো রয়েছে যেমন ভারতবর্ষ পাকিস্তান উত্তর কোরিয়া এই তিনটি রাষ্ট্র অ্যানেক্সচার টুয়ে রয়েছে অথচ এরা কিন্তু স্বাক্ষরই করেনি অনুমোদন তো দূরের কথা এবং আরও পাঁচটি রাষ্ট্র রয়েছে দেখো হলুদ রঙের রাষ্ট্রগুলো যেমন চীন মিশর ইরান ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই পাঁচটি রাষ্ট্র কিন্তু চুক্তিতে স্বাক্ষর করেছে কিন্তু এখনো পর্যন্ত অনুমোদন করেনি অর্থাৎ রেটিফাই করেনি তাহলে এই আটটি রাষ্ট্রের কারণে এখনো পর্যন্ত সিটিবিটি কার্যকর হয়নি অ্যানেক্সার টুতে আরও যে পঁয়ত্রিশটি রাষ্ট্র রয়েছে তারা কিন্তু স্বাক্ষর এবং অনুমোদন করেছে আর যেগুলো মানে যে সমস্ত রাষ্ট্র অ্যানেক্সচার টুতে নেই তারা কিন্তু ম্যাক্সিমাম রাষ্ট্রই কিন্তু চুক্তিতে স্বাক্ষর এবং অনুমোদন করে ফেলেছে যদিও সে সমস্ত রাষ্ট্রগুলোর স্বাক্ষর না করলেও এই চুক্তির কোনো মানে কার্যকর ক্ষেত্রে কার্যকর করার ক্ষেত্রে কোনো অসুবিধা হতো না যাই হোক তাহলে যেটা মূল বিষয় এই আটটি রাষ্ট্রের অনুমোদন না থাকার কারণে চুক্তিটি এখনো বাস্তবায়িত হয়নি দু সালে সিটিবিটিকে কার্যকর করার উদ্দেশ্যে নিউ ইয়র্কে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে সেই সম্মেলনও সর্বজনক রাজ্য কোনো সমাধান সূত্রে পৌঁছাতে পারেনি এই চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলো তবে নিরস্ত্রীকরণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ বা পদক্ষেপ আমরা বলতে পারি গ্লোবাল জিরো ক্যাম্পিনকে দু হাজার আট সালে ডিসেম্বর মাসে ফ্রান্সের যে প্যারিস সে প্যারিস শহরে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের প্রায় একশো জন রাজনৈতিক নেতা সিভিল সোসাইটির সদস্য এবং সামরিক বাহিনীর সদস্যদের উদ্যোগে এই ক্যাম্পেন বা অভিযানের সূচনা হয়েছিল আগামী কুড়ি বছরের মধ্যে পৃথিবীর বুক থেকে পারমাণবিক অস্ত্রের অস্তিত্ব পুরোপুরি মুছে ফেলার জন্য এক পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল এই সম্মেলনে এই ক্যাম্পেনে এই অভিযানের সাথে জড়িত ব্যক্তিদের উদ্যোগের ফলেই কিন্তু এই যে দু সালের এক এপ্রিল মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা এবং রাশিয়ার রাষ্ট্রপতি ডিমিত্রি মেদ মেদেভেদ লন্ডন শহরে মিলিত হয়েছিলেন এবং একটা ঐতিহাসিক ঘোষণাপত্রের মাধ্যমে পৃথিবীকে সম্পূর্ণরূপে পারমাণবিক অস্ত্র মুক্ত করার লক্ষ্যে একযোগে উদ্যোগ নেবার অঙ্গীকার করেছিলেন তাছাড়া দু হাজার সালে জি এইট সম্মেলনে বিশ্বের অন্যান্য পারমাণবিক সম্পন্ন দেশের নেতারাও এই ঘোষণাপত্রের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন এবং সহযোগিতার আশ্বাসও দিয়েছিলেন বিশ্ববাসীর কাছে এটা খুব আশাব্যঞ্জক যে দু সালে এই নিরস্ত্রীকরণের লক্ষ্যে বেশ কিছু উদ্যোগ গৃহীত হয়েছিল আমরা দেখছি যে গ্লোবাল জিরো সাবমিট গ্লোবাল জিরো সাবমিট এই দু হাজার সালেই ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়েছে যেখানে পারমাণবিক অস্ত্র মুক্ত দুনিয়ায় পৌঁছানোর কার্যপ্রক্রিয়া নিয়ে রাষ্ট্রগুলি আলোচনা করেছে এই দু সালের আট এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার রাষ্ট্রপতি তারা একটা চুক্তিতে স্বাক্ষর করেছিলেন সেই চুক্তিটি হল নিউ স্ট্রাট নিউ স্টার্ট এ চুক্তি উভয় দেশের আইনসভা দ্বারা অনুমোদিত হওয়ার পর দুই দেশের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার ষাটের দশকে যা মজুদ ছিল ঠান্ডা যুদ্ধের সময় ষাটের দশকে যতটা ছিল সেই জায়গায় নামিয়ে আনবে বলে বিশেষজ্ঞরা আশাবাদী আবার দু সালে এপ্রিল মাসে ১২ ও ১৩ তারিখে অনুষ্ঠিত হয়েছে নিউক্লিয়ার সিকিউরিটি সাবমিট মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্য দেশের সামনে অস্ত্র বিবাদ আজ এক জটিল সমস্যা রূপে দেখা দিয়েছে অস্ত্র এবং আনবিক উপকরণের উপর নিয়ন্ত্রণ শিথিল হলে কি হতে পারে যে সন্ত্রাসবাদীদের হাতে সেগুলি চলে যেতে পারে যার ফল হবে মারাত্মক এই শীর্ষ সম্মেলনের শেষে প্রকাশিত ঘোষণাপত্রে তারা পারমাণবিক অস্ত্র ও উপকরণের উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বয় রাখার ব্যাপারে চূড়ান্ত সাবধানতা অবলম্বনের অঙ্গীকার করেন এবং এ ব্যাপারে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কমিশন যেটাকে আই এ ই বলে সেই কমিশন এবং সম্মিলিত জাতিপুঞ্জের স্বার্থে পরিপূর্ণ সহযোগিতার আশ্বাসও তারা দিয়েছেন আবার এই দু সালেই মে মাসে অনুষ্ঠিত হয়েছে এনপিটির রিভিউ কনফারেন্স রিভিউ কনফারেন্স ফর দি ট্রিটি অন দি নন পলিফারেশন অফ নিউক্লিয়ার উইপন্স তো এই সম্মেলনে গৃহীত ঘোষণাপত্রেও আণবিক অস্ত্র ও অপসারণের সুরক্ষা ও তার উপর নিয়ন্ত্রণ বজায় রাখার উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়েছে এবং যেসব দেশ এখনও এই এনপিটি চুক্তিতে স্বাক্ষর করেনি তাদেরকে স্বাক্ষর করার জন্য অনুরোধ জানানো হয়েছে তবে বর্তমানে নিউক্লিয়ার উইপন্স ফ্রি জোন বা পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল ঘোষণার মাধ্যমে নিরস্ত্রীকরণের লক্ষ্য নিরস্ত্রীকরণের যে লক্ষ্য সেটাকে অর্জন করার চেষ্টা চালানো হচ্ছে বর্তমানে পৃথিবীর বেশ কয়েকটি এরকম অঞ্চল রয়েছে যে অঞ্চলভুক্ত দেশগুলি চুক্তির মাধ্যমে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে সেই অঞ্চলগুলিতে তারা আণবিক অস্ত্র উৎপাদন মজুদ বা প্রয়োগ করা থেকে বিরত থাকবে এই অঞ্চলগুলির মধ্যে অন্যতম হল যেমন দক্ষিণ মেরু মহাশূন্য ল্যাটিন আমেরিকা সম্পূর্ণটাই দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল আসিয়ান আসিয়ানে যে দেশগুলো আছে সেই আসিয়ানের দেশগুলো নিয়ে একটা অঞ্চল তাছাড়া মঙ্গোলিয়া মধ্য এশিয়া আফ্রিকা এবং সমুদ্র তল এই অঞ্চলগুলোর মধ্যে পড়ছে তবে দুঃখের বিষয় যে পারমাণবিক শক্তিসম্পন্ন দেশগুলি এই এইসব অঞ্চলভুক্ত নয় এবং তারা এখনও পর্যন্ত এ ধরনের অঞ্চল গঠনের আগ্রহ প্রকাশ করেনি যেটা এই পারমাণবিক অস্ত্র প্রসার রোধের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অথচ এই সমস্ত রাষ্ট্রগুলোকেই সর্বাগ্ এগিয়ে আসা দরকার পৃথিবীকে যদি পরমাণুমুক্ত মানে পরমাণুমুক্ত পৃথিবী গড়ে তোলা যায় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করতে হয় তাহলে অবশ্যই এই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে তাদের মজুতে থাকা সমস্ত ধরনের পারমাণবিক অস্ত্রকে ধ্বংস করে ফেলতে হবে নিশ্চিন্ন সকলকে ধন্যবাদ